আবার পালিয়েছে। এই 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 কোথায় চলে যাচ্ছে? খানা কিন্তু বেশ ভালো, থপ থপে দুধের মতন সাদা, বাহ অসাধারণ কিন্তু লাগছে চোখ। কম কিলো মাঝে? এটা কি অ্যাডাল্ট? অ্যাডাল্ট হেলিকপ্টার বলতে গেছে 1500 টাকা আছে। এটা কি লোম বাড়বে নাকি? দেখো মনে রেখো না কোনো ক্ষোভ, রেখো না কোনো লোভ, তবেই পাবে মুক্তি। আর আজ আজকে আমি এসেছি দক্ষিণেশ্বরে, তোমাদের ঘুরে দেখাবো এখানকার নতুন পোষ্য প্রাণীর হাটটি। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই একটা নতুন ভিডিওতে স্বাগত। আর দক্ষিণেশ্বরেও কিন্তু এখন নতুন একটা পোষ্য প্রাণীর হাট হয়ে গেছে, গালিব স্ট্রিটের মতন। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। দেখো এটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটা, এটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের রেলওয়ের টিকিট কাউন্টার, মানে যেটা তোমার লোকাল ট্রেনে। আর এটা এটা দেখেই মনে হচ্ছে কিন্তু পুরো একটা মন্দির। মানে আমি প্রথম আসলে হয়তো মন্দিরই ভাবতাম, কিন্তু আমি জানি বলে ভাবলাম না। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি, মানে এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে ওখান থেকে পুরো হেঁটে নেবে, ওই মোড় থেকে, ওই মোড় থেকে হেঁটে আসতে হবে তোমাদেরকে ঠিক এই জায়গাটা, এই জায়গাটা থেকে একটুখানি হেঁটে গেলেই বাঁ ডান দিকে পড়ছে কিন্তু হাটটা। মানে এই যে অটো ফটোগুলো দাঁড়িয়ে আছে বা ধরো ওদিকে রিক্সা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি তোমাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে কিন্তু তোমাদের দক্ষিণেশ্বর স্টেশন, আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে কিন্তু পুরো স্কাইওয়াকটা। তো এইখান থেকে কিন্তু সোজা হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে আসলে এখানে দেখতে পাবে একটা HDFC-র ব্যাঙ্ক আছে, তো মানে ATM আছে, ব্যাঙ্ক নয়, HDFC-র ATM-টা আছে। ATM-এর পাশের যে এই গলিটা দেখতে পাচ্ছ একদম, এই হচ্ছে কিন্তু HDFC মানে এই ব্যাঙ্কের ATM-টা। ATM-এর এই গলিটা ধরেই কিন্তু সোজা গেলেই কিন্তু পড়ছে মাঠটা, আর এই মাঠেই কিন্তু বসছে এখন থেকে দক্ষিণেশ্বরের নতুন পোষ্যপ্রাণী হাট। তো চলো পুরো মানে এই রাস্তাটা পুরো ক্রস করে তো আমাকে যেতে হবে এখন, তো চলো গিয়ে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমি অনেকক্ষণ মানে একটুখানি হেঁটে আসার পর চলে এসেছি ফাইনালি, এটা হচ্ছে এখন দক্ষিণেশ্বরের নতুন হাট। আর এখানে কিন্তু একদম যে খাবার দাবারের দোকান সেইটা আছে, তাছাড়া আমি যদি দেখাই এদিকে আছে কুকুর, ওদিকে পাখি দেখতে পাচ্ছি, এদিকেও পাখি আছে, এদিকেও পায়রা আছে। আর যত বেলা বাড়বে তত কিন্তু দোকান বাড়বে। তো চলো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যদি এখানে পাখি দিয়ে শুরু করি, এখানে কিন্তু অনেক রকমের পাখি আছে। তো তো দাম আর নামটা বলবে? এটা ইয়েলো স্যাট কোনো আছে, হেলিকপ্টার বদ্রি আছে, নর্মাল বদ্রি আছে, জাভা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ককটেল আছে। বদ্রির দাম কেমন আছে? বদ্রির দাম 300 টাকা পিয়া। আর এটা এইটা কি আছে? এটা ইয়েলো স্যাট কোনো আছে। আচ্ছা, দাম কি রকম আছে? 2000 টাকা। এটা কি অ্যাডাল্ট? না, সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। হেলিকপ্টার বদ্রি আছে, 1500 টাকা আছে। এটা কি লোম বাড়বে নাকি? না, এটা হেলিকপ্টার বদ্রি বলা হয়। আচ্ছা, হেলিকপ্টার বদ্রি বলা। জাভা আছে তোমার, হচ্ছে ফন জাভা আছে, 400 টাকা পিয়া। বেশ ভালো। আর তোমার নামটা একটু বলো? আমার নাম কুশল দাস। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 8478926010। মানে ফোন করলে পাওয়া যাবে, তাছাড়া হাটে আসলে পাওয়া যাবে। একদম একদম। তো এই দাদার কাছে কিন্তু কালেকশন ঠিক এইরকম আছে। আর এইখানে আর একটা পাখি আছে, ওটার নামগুলো বলবে দাদা? ককটেল আছে, ককটেল আছে, 2000 টাকা পেয়ার আছে। এটা কি অ্যাডাল্ট? লুটিনো ককটেল আছে, লুটিনো। আচ্ছা, লুটিনো ককটেল আছে। আর বদ্রির দাম কীরকম আছে? বদ্রিগুলো 300 টাকা পেয়ার। বদ্রি আছে তোমার 300 টাকা পেয়ার। বাহ, তো আমার নামটা একটু বলে দাও। আমার নাম সানি সাহু। আর ফোন নাম্বারটা? 7003613637। আর ফোন করলে পাওয়া যাবে? নিশ্চয়ই, তাছাড়া হাটে আসবে। হ্যাঁ। আর এইখানে কিন্তু যে কুকুর, সেই কুকুর আছে। আর এই দাদাকে কিন্তু আমি অনেক জায়গায় দেখেছিলাম। তো দাদা কেমন আছো? আর দেখো না, একদম ভালো আছি। এটা কি আছে দাদা? ডালমেশিয়াম। ডালমেশিয়াম আছে, একটু দেখাবে? বাহ, মানে দাদার কাছে কিন্তু আমি আগে অনেক জায়গায় গেছি, কুকুরের কালেকশন বেশ ভালো ভালো ছিল। দুটো কুকুর এনেছে, এটা একদম নতুন হয়েছে, তো একদম ওই জন্য আস্তে আস্তে কিন্তু কালেকশন বাড়বে। একটা পুরো ছাড়া পেয়ে গেছে এখন। মানে একজন ছাড়া পেলেই হলো, দাম কিরকম আছে? এটা 7000 টাকা। এটা মেল না ফিমেল? কতদিন হয়েছে? এটা 52 দিন হয়েছে, দুটোই ফিমেল বলে। তো ফিমেল বাচ্চা, চটপটে বাচ্চা, কারণ এটা কিন্তু ছাড়া পেয়ে গেছিলো, এও পুরো ছাড়লে পুরো ছুটবে, চটপটে বাচ্চা, দেখেই বোঝা যাচ্ছে। আর এদের দুপুরবেলা খাওয়ানো কি আছে, খাওয়ার দাবার? দুপুরবেলা খায় চিকেন রাইস, সকালবেলা রয়্যাল ক্যানেল,
সন্ধ্যাবেলা রয়্যাল ক্যান আবার রাত্রিবেলা চিকেন ক্যান। আচ্ছা, আর এই যে এখন শীতকাল, অনেকে যেমন কুকুর নিলে ভাবি কীভাবে রাখবো সেটা একটু বলবে? কোনো ব্যাপার না, এই তো কুকুর রাখার জন্য কিছু প্রয়োজন পড়বে না। আচ্ছা, বাহ, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। গাই ব্লাক স্পট, কানে বাউন্সার। আরও তো বাড়বে তো এগুলো, এটা সব ছোটো, আরও যত বয়স হবে বাড়বে, কালারটা আরও কিন্তু ফুলে ফেটে উঠবে। এই চেকগুলো এক একটা বড় বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো কিন্তু এই যে চেকগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, বড় বড় চেক হবে। বডি ওয়েট 8 কিলো বডি ওয়েট আছে এখনই 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 কিন্তু 8 কিলো বডি ওয়েট আছে, বেশ ভালো। আর তোমার নামটা একটু বলে দাও। আমার নাম অভিজিৎ ঘোষ, আমার বাড়ি ডানকুনি কালীপুর। আগে তো অনেক ভিডিও, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর আমার নম্বর হচ্ছে 9748। আর ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ, অল টাইম আমার বাড়ি যাবে। তোমার কার্ড আছে কোনো? আচ্ছা, কার্ড আছে, কার্ডে কিন্তু এখানে পুরো নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই কিন্তু আছে। তো তোমরা কিন্তু ফোন করেও নিয়ে নিতে পারো। আর দাদার কাছে কুকুরের কালেকশন এইটা আছে, তো পরের সপ্তাহের মধ্যে হলে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, বাইরে হলে করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর এটাও কিন্তু বেশ চটপটে আছে, বেশ চটপটে আছে, মানে একটাকে বের করে দাও, এটা এটাকে ঢোকাচ্ছে, এটা পালানো, পালিয়েছে, আবার পালিয়েছে, এই 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 কোথায় চলে যাচ্ছে, মানে বিশাল কিন্তু ছটফটে বাচ্চা আছে, বিশাল পুরো পালিয়ে যাচ্ছে। আমি যদি এই দিকটায় আসি তো এই দিকে কিন্তু পায়রার কালেকশন বেশ ভালোই আছে। এগুলো দাম কীরকম আছে ভাই? 200 টাকা পিস। কোনটা, এইটা কী পায়রা আছে? এটা মাদ্রাস পায়রা আছে। মাদ্রাস পায়রা আছে, এটার দাম কেমন? 250। 250 টাকা। আর এইগুলো বাকিগুলো? মাদি হে। আচ্ছা, দাম 200। আর বের করা যাবে? হ্যাঁ, একটু দেখাও, একটু বের করো। বেশ কিন্তু ভালো লাগছে, মানে অনেকদিন পর আমি আবার পশু পাখি হাটে আসলাম, মানে প্রায় বন্ধই হয়ে গেছিলো। আচ্ছা, এই একটা বার করা হয়েছে, এটা কী আছে? মাদি আছে। মাদি আছে, চোখখানা কিন্তু বেশ ভালো। এগুলো পেয়ার কীরকম আছে? পেয়ার 400। ডানাটা তোমরা দেখে নাও, বেশ ভালো, একদম 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 ঠিক আছে। একটা সাদা বার করো তো, ধরাটাই খুব চাপ হয়ে যায় পায়রা, পুরো থপথপে দুধের মতন সাদা। এটা কি মাদি না নর? এটা নর আছে। নর আছে, দাম 200 টাকা। 200 টাকা, তার চোখ, বাহ অসাধারণ কিন্তু লাগছে চোখখানা। এটার নাম কি? এটার নাম মাদ্রাস। মাদ্রাস মানে পেয়ারাটা? পেয়ারা। আচ্ছা আচ্ছা, আর এইখানেও কিন্তু অনেকগুলো পায়রা আছে। আর তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সোনু। আর ফোন নাম্বার? 7439210838। হ্যাঁ, ফোন করলে পাওয়া যাবে, তাছাড়া হাটে আসলে পাওয়া যাবে। আর একটা নম্বর দিয়ে দাও, তার নম্বর লিখে দাও। আচ্ছা, বলে দাও নম্বরটা। 8583902644। ফোন করলে পাওয়া যাবে তো? হ্যাঁ, ফোন করলে পাওয়া যাবে, ওইখানে আমার দানা দোকান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তোমরা কিন্তু এখান থেকে পায়রা কিনে ওই একদম ফোনটাই কিন্তু দানার যে দোকানটা যেটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু আছে, মানে এখানেও পায়রা আছে আর ওইখানে কিন্তু পুরো দানা আছে।